দেখুন আমরা এর বেশি কিছু আশা করি না এই সরকারের কাছ থেকে পুলিশের কাছ থেকে যে সরকার দুর্নীতিতে ডুবে গেছে তার মনোবলও নিচে নেমে গেছে তারা গায়ের জোরে বিরোধীদের আটকাবার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবঙ্গের 10.5 কোটি লোক যারা এই হতাশায় ভুগছেন যারা নিজেকে প্রতারিত মনে করছেন তাদের যে ইচ্ছা শক্তি তাকে কি করে আটকাবে লোকের বিশ্বাস ভঙ্গ করেছে লোকের সঙ্গে প্রতারণা করেছে সেই আওয়াজ নিয়ে আমরা এসেছি মানুষের প্রতিনিধি হয়ে যাবে আজ তো প্রথমবার শুরু হলো পুজো পার হোক বাকিটা হবে পুলিশ যা করেছে তাদের কাজ করেছে এই পুলিশ এর বেশি কিছু করতে পারে না যারা গরু চোর ধরতে পারে না বালি চোর পাথর চোর কয়লা চোর ধরতে পারে না যারা উগ্রপন্থীরা এখানে লুকিয়ে থাকতে ধরতে পারছে না গ্যাংস্টার তারপরে ড্রাগ মাফিয়াদের ধরতে পারে না তারা বিজেপিকে আটকাচ্ছে শুধু আমরা গণতন্ত্র মেনে লড়াই করছি মানুষ আমাদের আশীর্বাদ করেছে এই লড়াই আগামী দিনে যাবে যে এদের সরাতে পারি এরকম দেখুন জল টিয়ার গ্যাস লাঠি ইট সব চালিয়েছে আমাদের কাউন্সিলর মাথা ফেটে গেছে সিনিয়র লিডার মীনা দেবী আরও অনেকের চোট লেগেছে প্রথম তো আমি ভিজেছি ঠিক আছে জল দিয়েছে গঙ্গার জল কমপক্ষে টিএমসি বা অন্য পার্টি হলে ট্রেনের জল দিত হয়তো আমাদের গঙ্গা জল দিয়েছে আমরা খুশি কিন্তু গণতান্ত্রিক আন্দোলনকে বেশি দিন কেউ আটকাতে পারবে মিছিলের অনুমতি কেউ নেয় না টিএমসি নেয় মমতা ব্যানার্জি যখন তখন নেন আমরা আইন মানি বলে আমাদের আইন দেখাও আমরা মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছি পুলিশকে জানিয়ে দিয়েছি যাব পুলিশের দায়িত্ব শান্তি শৃঙ্খলা রক্ষা করা ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট B2 বাই 245 কল্যাণী আরভিজে বসন্ত বাবু রোড কাঁচরাপাড়া কলেজ মোড় কসমো বাজারের পাশে চৌধুরী অ্যাপার্টমেন্ট 118 সতীশ নদী রোড হোম টাওয়ার 41 লেনিন সরণি কাঁচরাপাড়া ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট কাঁচরাপাড়া থানার মোড় সুপ্রীতি অ্যাপার্টমেন্ট গুড়ি দেবেন বাবু রোড কাঁচরাপাড়া আরভি স্কুল দৌলারি অ্যাপার্টমেন্ট খালী শহর বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ 96/99 বাস স্টেশন রোড কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা সতীশ নদী রোড আমাদের ফোন নাম্বার 9836 04 05 59